বর্তমানে আমি এখন আছি দেবতাখুমে। আপনি যদি বান্দরবানে এসে বান্দরবানের রহস্যময় জায়গাগুলো ঘুরে না থাকেন তাহলে আপনি অনেক কিছু মিস করবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেবতাখুমের সৌন্দর্য সিনগুলো তুলে ধরব, প্লাস দেবতাখুম যাওয়ার জন্য সম্পূর্ণ একটা গাইড দেব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। ওয়েল, প্রথমে যেটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, দেবতাখুমে যাওয়ার আগে আপনাকে নিয়ে যেতে হবে, যদি আপনার থাকে তাহলে শর্টস নিয়ে যেতে পারেন, দেন আর খাবার তো নিয়ে যেতে হবে মাস্ট, যেটা আমরা নিতে একদমই ভুলে গিয়েছিলাম। ও রাইট নাও আমরা রেডি হচ্ছি সবাই। ওয়েল, ফাইনালি আমরা রেডি টেডি করে একদম ভোরবেলা উঠে গেছি। একটু পর সবাইকে আমি ইন্ট্রোডিউস করাবো, দেন রাইট নাও দেখা হয়ে যাচ্ছি। যাই হোক, আমরা আসছি গতকাল রাত্রে, দেন আমার এক বন্ধু তিনি অলরেডি আমাদের জন্য বুকিং করে রেখেছেন। তো দেখা যাক আজকের গন্তব্যস্থানটা, গতকাল রাত্রে আমরা সিলেক্ট করছি, দেন ওই গন্তব্যস্থানটা হচ্ছে আজকে আমরা কোথায় যাচ্ছি, দেবতাখুম। দেন বের হয়ে মর্নিং ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আসলে যে কোনো জায়গায় যাওয়ার আগে আসলে খাওয়াটা ইম্পর্টেন্ট। গাইস, যেটা ইম্পর্টেন্ট, আপনাকে গাড়ির জন্য প্রথমে স্টেশনে যেতে হবে, দেন তারপর ওখানে চাঁদের গাড়ি বা মাহিন্দ্রা যে কোনো একটাই বেছে নিতে পারেন, দেন আমরা নিয়েছি মাহিন্দ্রা। বান্দরবানে এমন ছোটো বড় অনেকটা খুম রয়েছে, দেন এই দেবতাখুম হচ্ছে সব থেকে বড়, তো যেটা মোস্ট অফ দ্য পপুলার বলা যায়। মূলত এই দেবতাখুমটি বান্দরবান জেলা রংছড়ি উপজেলায় অবস্থিত। তো যারা ভ্রমণে পাহাড় ট্রেকিং করতে ভালোবাসেন স্পেশালি এই দেবতাখুমটি তাদের জন্য। যাই হোক, নেমে গেলাম গাড়ি থেকে, জানতে পারলাম গাড়ি থেকে নেমে বেশ কিছুক্ষণ হাঁটতে হবে। আসলে নতুন করে বলার কিছু নাই, প্রথমবারের মতো যাচ্ছি, দেন এমন অবস্থা এমন পরিস্থিতিতে হবে ভাবতেও পারিনি। তারপরও যাই হোক, যেহেতু তোরে আসছি সবাই মিলে, সবাই একসাথে মজা করার জন্য যাচ্ছি, আর দেখার ইচ্ছে তো বলে বোঝাতে পারবো না, এই জন্য যাচ্ছি আর কি। অনেকক্ষণ উঁচু নিচু রাস্তা হাঁটার পর দেখতে পাবেন এমন একটা ঝিরি যা আপনাকে দেবতাখুমের সিনের কথা মনে করিয়ে দেবে। তারপর আরেকটু সামনে এগোতে দেখতে পাবেন পাহাড়ি ছোট্ট একটা গ্রাম, খুব সুন্দর পরিবেশ দেখতে তো পাচ্ছেন। গ্রামে পৌঁছলে ঠিক তখনই আপনার চোখে পড়ে যাবে সৌন্দর্যময় দেবতাখুমের স্বাগত গেট। কোথায় বলা যায় দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের টিম। তো আমরা আসলে অনেকক্ষণ বলা যায় অনেকক্ষণ বান্দরবান সদর থেকে ধ্যান রংছড়ি এসেছি, রংছড়ি থেকে ফাইনালি দেবতাখুমে। সাইনবোর্ড দেখতে পাচ্ছি, আরও মেবি সামনে কিছুক্ষণ হাঁটতে হবে, দেন তারপর পৌঁছে যাব। আসলে যারা আসতে চান, মানে যাদের এইসব সৌন্দর্যগুলো দেখতে ইচ্ছে করে আপনাদের, তারা আসতে পারেন। আর যদিও বলবো আসতে একটু কষ্ট, কারণ এসব ভিউগুলো আসলে কি বলবো বলা যায়, মানে যাদের দেখতে ইচ্ছুক তারা আসতে পারেন, মানে পাহাড় প্রেমী বলা যায় অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবেন, মানে দেখতে পাচ্ছেন ও কত সুন্দর ভিউ। হে হ্যালো, অলরেডি আমার ফ্রেন্ডরা সামনে, এত পর আমি আপনাদেরকে ইন্ট্রোডিউস করাবো যে আমরা আসলে কোইজন এসেছি। ওয়েলকাম টু দেবতাখুম। ইয়েস,
সবে আসলে আমরা দুপুরের দিকে রওনা দিচ্ছি, একটু ক্লান্ত, আর তাও আমরা যাচ্ছি কারণ এক কথায় যেটা বলছি শখের বা ভিউগুলো দেখানোর জন্য আমরা আসছি, মানে বলা যায় এখানে মেবি আপনারা এই নেট কি আছে দুর্গম হলেও এত যে পপুলার এই যে সব জায়গাগুলো এক কথায় বলা যায় না। আর এই পাশটা যদি দেখাই দেখেন কত সুন্দর ভিউ। হ্যালো, ও আমরা কয়জন আছি আর আমাদেরকে আজকের এই ডেপ্থ কমে কে কে গাইড দিচ্ছে একটু পর আপনাদেরকে আমি ইন্ট্রোডিউস করাবো। ও ও মা গো, আমরা আসলে আমাদের খাগড়াছড়িতে কিন্তু এই সব দেখতে পাই না, দেখেন কত সুন্দর এগুলা পাথর না পাথর। ওয়াও, ওহা তোমার কেমন লাগছে? তুমি কিন্তু বান্দরবানে থাকো, দেন তারপরও এইসব জায়গাতে তুমি আসতে পারো না। যাই হোক, আমরা সবাই যাইতেছি, দেখতে পাচ্ছেন কত ভরো এখানে, আসলে পাথরের অভাব হয় না। অনেক সময় দেখা যায় কি আমরা যে কোনো কাজে পাথরের দরকার পড়ে, পাথরগুলো তখন পাওয়া যায় না। দেখেন ভিউগুলো, আর এখানে মেবি দেখতে পাচ্ছি একটি গেট, এটা মেবি আমাদেরকে স্বাগত একটা গেট দেখতে পাচ্ছি। আর ওই যে স্বাগত ব্যানার, আচ্ছা যাই হোক প্রথমে বলে টিকিট কাটতে হবে, দেখি কত টাকা করে নিচ্ছে আমাদের থেকে। দেবতা কমে টিকিটের ফি হচ্ছে 150 টাকা। তো আমাদের যেটা হয়েছে, আমাদের গাইডের পরিচিতি হিসাবে আমরা মূলত ডিসকাউন্ট পেয়েছি কিছুটা। তো বন্ধু, যেটা বলতেছিলাম আমাদের বাংলাদেশ কিন্তু বান্দরবান মানে বলা যায় এক কথায় অনেক বিখ্যাত। আর বন্ধু একটু আগে যেটা বলছিলাম, নেপালের থেকেও কম না আমাদের বাংলাদেশ, এরকম বান্দরবানে ঘুরতে যতটুকু টাকা লাগে ওইটা দিয়ে নেপাল ঘুরে আসতে পারবে। তো ফাইনালি টিকিট তো নেই, আমরা রওনা দিচ্ছি, দেন সামনে আমাদের জন্য নৌকা ওয়েট করতেছে। গাইস আসলে কি বলবো, এত সুন্দর প্লেসেস, আসলে আপনারা না আসলেই বুঝতে পারবেন না, আমার তো পুরো মন জুড়ে যাচ্ছে, মন ভরে যাচ্ছে। আজকের তোরে সম্পূর্ণ আমাদেরকে গাইড দিচ্ছেন রংছড়ি থেকে আমাদের ছোট বোনরা, সামনে দেখতে পাচ্ছেন। তো গাইস দেখতে তো পাচ্ছেন, আসলে গাড়ি রেখে দীর্ঘ সময় ধরে হেঁটে যাচ্ছি, এখনো গন্তব্যস্থানে পৌঁছতে পারিনি। ওয়েল গাইস আমরা পৌঁছে গেছি সেই গন্তব্যস্থানে, পৌঁছার সাথে সাথে দেখতে পাচ্ছি অনেকগুলো ছোট বড় পাথর। আর যেটা এখানে দেখতে পাচ্ছি অনেক জন টুরিস্ট, আসলে এই ট্যাবটা খুব আসলে বলছিলাম না অনেক পপুলার, এই জন্য দেখতে তো পাচ্ছেন কত টুরিস্ট। হ্যাঁ, আমরা যে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করেছি দেন ওই টিকিটটা এখানে জমা দিতে হবে। তো যেটা আর কি, যারা আসলে সাঁতার পারে না তারা নিয়ে নিতে পারো এখান থেকে, আমি তো পারি দেন আমি নিব না। সুন্দরীদের লাগবে না লাইফ জ্যাকেট, আর আমিও নেবো না। আচ্ছা সবাইকে নিতেছে নাকি? সবাই নিলে আমি কি? আচ্ছা ওয়েল আমি একটু নিবো। সবার মুখে হাসি, রাইট নাও আমরা পুরোপুরি রেডি ভিতরে যাওয়ার জন্য। তো এখানে আপনি নৌকা যেতে পারেন, আর দেন এটা দিয়েও ইউজ করতে পারেন। এই তুমি কি নিবা? আমি গেলে
আমি এগুলো নিব যে এগুলো এগুলোতে মজা হবে ফাইনালি আমরা উঠে গেছি গাইস জাস্ট একটা কথাই বলবো জাস্ট আপনি ফিল করবেন এখানে এসে আপনি যত বোর্ড দিয়ে ভিতরে যাবেন তত আপনার মন গলে যাবে সিরিয়াসলি গাইস আমি বলবো কি লাইফে আপনি যদি এমন রহস্যময় প্লেসগুলো ঘুরে না দেখেন তাহলে আপনি অনেক কিছু মিস করবেন তো আমি যেটা বলি সবসময় এক তো নিজেকে সময় দিন হাজারো ব্যস্ততার মাঝে আমরা সচরাচর সবাই তো ব্যস্ত থাকি দেন ব্যস্ততার মাঝেও যদি একটু নিজেকে নিজের জন্য জাস্ট একটু সময় বের করে এই সব প্লেসগুলো যদি ঘুরে আসেন দেখে আসেন আপনার সিরিয়াস মনগুলো একদম ভালো হয়ে যাবে দু পাশে পাথরে ঘেরা মাঝখানে আমরা জাস্ট মোমেন্টটা নিজে উপভোগ না করলে কখনোই বুঝবেন না প্রথমবারের মতো আসলাম অনেক এনজয় করতেছি দেন আসলে সামনে আরও অনেক কিছু দেখার বাকি আছে আসলে জীবনকে উপভোগ করতে হবে এক কথায় জাস্ট ওয়াও ভিউগুলা এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে আসে ও ওয়া আপনার কয়জন আসছেন আমরা 40 জন একসাথে ওয়াও ভালো লাগলো ও রাইট নাও আমরা গন্তব্যস্থানে পৌঁছেছি দেন এবার এককজন থেকে আমি জিজ্ঞেস করবো যে তাদের অনুভূতিগুলো জানানোর চেষ্টা করবো তোমার কেমন লাগছে সেটা বলো তাই অসাধারণ ফার্স্ট টাইম হিসাবে আমরা খুব এনজয় করতেছি আজকে আজকে আমরা আমাদের যে এনজয় সেই জীবনে কখনো বলতে পারবো না আমাদের খাগড়াছড়িতে কিন্তু এইসব জায়গা থাকলেও এত বড় বা এত সুন্দর প্লেস নাই বললেই চলে আর এখানে প্রদর্শন চলতেছে সবাই প্রদর্শনী ব্যস্ত আছে আর যা আমাদেরকে যারা গাইড দিতেছে তারা অলরেডি ওই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না ওখানে বসে আছে যাই হোক তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে গাইড দেওয়ার জন্য আসলে তারা না থাকলে মেবি আমরা ডিসকাউন্টও পাবো না দেন এত আমাদেরকে সেফটি দেওয়ারও মানুষ থাকতো না যাই হোক অনেক ভালো লাগতেছে এক কথায় ভালো বোঝাতে পারবো না এ বন্ধু হ্যাঁ তোমার কেমন লাগতেছে সেটা বলো অনেক ভালো লাগতেছে হ্যাঁ প্রথমবার আসলাম হ্যাঁ অনেক মজা করতেছি হ্যাঁ Thank you.
আজকের দেবতখমের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।